অনেকেই অল্প টাকায় অনেক সুন্দর বাড়ির ডিজাইন করতে চান, কিভাবে করবেন এবং বাড়ির ফাউন্ডেশন কিভাবে নেবেন, দর্শক বন্ধুরা তা নিয়ে রয়েছে আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে অল্প টাকায় গ্রামের মধ্যে সুন্দর বাড়ির ডিজাইন করবেন। দর্শক বন্ধুরা, এই বাড়িটি মূলত ব্রিক ফাউন্ডেশনের পরিবর্তে আরসিসি ফিলার দিয়ে করা হয়েছে এবং এই বাড়িটির প্রত্যেকটি ফিলারে 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ফিলার 10 ইঞ্চি 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে এবং এই বাড়িটির প্রত্যেকটি ফ্লোর বিমে 12 মিলি রড 5 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ফ্লোর বিম 10x12 ইঞ্চি করে দেওয়া হয়েছে এবং এই বাড়িটির প্রত্যেকটি বেজ 3.5x4 ফিট করে দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, এই বাড়িটির আপনারা টিনশেডের পরিবর্তে ছাদ দিয়েও করতে পারবেন। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম, 1টা কিচেন রুম এবং বিল্ডিংয়ের বাহির সেটে কমন টয়লেট ও গোসলখানা ডিজাইনটি করা হয়েছে। আজকের এই বাড়িতে এখন পর্যন্ত প্রায় 4,15,000 টাকার মতো খরচ হয়েছে। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে তার বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দর্শক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি না টানে দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এটা হলো কর্নার একটা রুম আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে একটি জানালা, জানালা দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট এবং প্রত্যেকটি রুমের সামনে সেটে 18 ইঞ্চি করে শেল দেওয়া হয়েছে। বাড়ি করার পূর্বে অবশ্য একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে অথবা দক্ষ রাজমিস্ত্রি দিয়ে আপনার বাড়ি কাজটি করাবেন। তো চলুন দেখে আসি প্রথমে মিডিল রুমের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। দর্শক বন্ধুরা, এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে একটি জানালা, জানালা দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করাই নিতে পারবেন। দর্শক বন্ধুরা, এই বাড়িটির লিনটন 7 ফিটের মধ্যে দেওয়া হয়েছে এবং এই বাড়িটির প্রত্যেকটি গ্রেড বিমে 12 মিলি রড 5 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি গ্রেড বিম 10x12 ইঞ্চি করে দেওয়া হয়েছে। তারপর 10 ইঞ্চি ইটের গাঁথুনি প্রায় 2.5 ফিট পর্যন্ত দেওয়া হয়েছে। তারপর 5 ইঞ্চি ইটের গাঁথুনি প্রায় 10 ফিট পর্যন্ত দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, অল্প টাকায় গ্রামের মধ্যে যারা আধুনিক টিনশেড বাড়ির ডিজাইন করতে চান তারা আজকের বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন। এই বাড়ির ডিজাইনটি অনেক সুন্দর করে করা হয়েছে। দর্শক বন্ধুরা, এটা হলো মিডিল রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে একটি জানালা, জানালা দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। দর্শক বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাড়িতে প্রত্যেকটি জানালায় স্টিলের জানালা ব্যবহার করতে চান সেক্ষেত্রে 4x3 ফিট প্রত্যেকটি স্টিলের জানালা মূল্য হবে 4,500 থেকে 5,000 টাকার মতো এবং প্রত্যেকটি দরজা যদি স্টিলের দরজা ব্যবহার করতে চান সেক্ষেত্রে 7x3 ফিট প্রত্যেকটি স্টিলের দরজার মূল্য হবে 5,000 টাকার মতো। দর্শক বন্ধুরা, এটা হলো কর্নার একটি রুম আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে একটি জানালা, জানালা দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট এবং প্রত্যেকটি রুমের সামনে সেটি 18 ইঞ্চি করে শেল দেওয়া হয়েছে। তো চলুন দেখে আসি প্রথমে বাড়ির ড্রয়িং প্ল্যানটা কীরকম হবে। এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 46 ফিট, প্রস্থ 19 ফিট 6 ইঞ্চি। এই বাড়িটি টোটাল 902 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম,
একটা কিচেন রুম এবং সামনের সাইডে একটি বারান্দা দিয়ে অল্প জায়গায় অনেক সুন্দর করে এই বাড়ি ডিজাইনটি করা হয়েছে এবং বিল্ডিংয়ের বাহির সাইডে কমন টয়লেট ও গোসল করার ডিজাইনটি করা হয়েছে। তো চলুন দেখে আসি প্রথমে কিচেন রুমের ভিতর ডিজাইনটা কীরকম হবে। এটা হলো কিচেন রুমের ভিতর ডিজাইন। কিচেন রুমের দৈর্ঘ্য হলো 8 ফিট, প্রস্থ 6 ফিট, এর মধ্যে একটি জানালা। জানালা দৈর্ঘ্য হলো 3.5 ফিট, প্রস্থ 2.5 ফিট। দর্শক বন্ধুরা, এই বাড়িতে টিনশেডের পরিবর্তে ভবিষ্যতে ছাদ দিয়ে করতে পারবেন। এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করাই নিতে পারবেন। আজকের এই বাড়িতে এখন পর্যন্ত যতটুকু কাজ দেখতে পাচ্ছেন 4,15,000 টাকার মতো খরচ হয়েছে। এই বাড়িটি টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে? দর্শক বন্ধুরা, এই বাড়িটি টোটাল কাজ কমপ্লিট করতে কুয়াসহ ইটে লাগবে 17,000, যার বর্তমান বাজার মূল্য 1,70,000 টাকা। প্রতি হাজার ইটের বর্তমান বাজার মূল্য 10,000 টাকা। সিমেন্ট লাগবে 210 ব্যাগ, যার বর্তমান বাজার মূল্য 94,500 টাকা। রড লাগবে 1,370 কেজি, যার বর্তমান বাজার মূল্য 1,16,450 টাকা। সাদা বালু লাগবে 1,050 CFT, যার বর্তমান বাজার মূল্য 18,900 টাকা। লাল বালু লাগবে 300 CFT, যার বর্তমান বাজার মূল্য 12,000 টাকা। এই বাড়িটি টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরি খরচ হবে 1,30,000 টাকা। এই বাড়িটি টোটাল কাজ কমপ্লিট করতে রং, সিলিং, টাইলস বাদে 8,00,000 টাকার মতো খরচ হতে পারে। জায়গা ও স্থান ভেদে টাকার পরিমাণ কিছুটা কম বেশি লাগতে পারে। দর্শক বন্ধুরা, এই বাড়িটি মূলত ব্রিক ফাউন্ডেশনের পরিবর্তে RCC ফিলার দিয়ে করা হয়েছে। যারা অল্প টাকায় গ্রামের মধ্যে আধুনিক সুন্দর টিনশেড বাড়ির ডিজাইন করতে চান, তারা আজকের বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন। এই বিল্ডিংয়ের বাইর সাইডে কমন টয়লেট ও গোসলখানার ডিজাইনটি করা হয়েছে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।